হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। এখন বাজে সকাল 7টা, আর জয় গেছে নাইট ডিউটিতে, তো এই এখনই ফিরবে হয়তো। আর আমি 6:30 থেকে উঠে বসে আছি, সমস্ত কিছু আজকে কোনো কাজ সেরকম নেই, কারণ কালকে একটু তড়কা বানিয়েছিলাম রাতে, ওটাকেই গরম করে এখন দেব খেতে ওকে, ও আসলে। আর কালকের আটা মাখাও আছে, শুধু আসলে আমি রুটিটা করে দেব। তো এখন একটু উঠে শুধু এই বিছানার মধ্যে উঠেছি, 6:30 সময় উঠে অনেকক্ষণ বিছানার মধ্যে বসেছিলাম, তারপরে একটু ফ্রেশ হলাম, আর এখন এই গরম জলটা খাচ্ছি, তারপরে ও আসলে চা করব। এখন বাজে 7টা, আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, এখনো কিন্তু অন্ধকার, দেখতেই পাচ্ছ এখনো কিন্তু পুরোপুরি অন্ধকার আছে, মানে হালকা অন্ধকার আছে, একটু পরে দিনের আলো ফুটবে। আমি যখন 6:30 সময় উঠেছিলাম তখন তো একেবারে ঘুটঘুটে অন্ধকার ছিল, আর এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে উঠে না কাজ করতে একদম ভালো লাগে না, বিশেষত শীতকালে তো একদমই নয়। এখন 7টা বাজে, তোমরা দেখলে এখনও কিন্তু বাইরে হালকা অন্ধকার আছে, এই 7:10-15 থেকে হয়তো ভোরের আলো ফোটা শুরু করবে। আর এখনও ওই দিল্লিতে টেম্পারেচার 7-8 ডিগ্রির মতন হবে, তাই জন্য আমি ঘরের মধ্যেই কান চাপা দিয়ে রেখেছি, কারণ খুব ঠান্ডা লাগে গো, না হলে কাজ করা যায় না। আর এখন কলের জল যা বরফের মতন ঠান্ডা, মানে বাসন বাসন ধুতে হলে না একদম খুব কষ্ট হয়। তো যাই গিয়ে, এখন জয়ের আসার টাইমও হয়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে আমি ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে নিই, তারপর আবার ও চলে আসবে। জয় চলে এসছে, আর চা আমাদের একদম রেডি হয়ে গেছে, যে স্যার বসে আছেন না। এই হলো জয়ের ব্রেকফাস্ট, জয়ের ব্রেকফাস্ট রেডি আছে, ওই তড়কা বানিয়েছিলাম কালকে রাতে ওইটা একটু গরম করে দিলাম, আর একটু বিট রুটি বানিয়েছিলাম তো ওটাকে এখন একটু ভেজে দিলাম। কালকে রাত্রে হঠাৎ জয়ের ইচ্ছে করলো যে বিট দিয়ে রুটি খাবে, মানে বিটের রসটা বের করে ওই জল রসটা দিয়ে আমি আটাটা মেখেছি, তো আটাটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে, তো বললো এটা একটু হেলদিও হবে তো তুমি একটু করে দাও, ঘরে বিটও ছিল তো আমি বিটের রুটি করে দিলাম। খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো, কোনো এক্সট্রা কিছু ফিল হচ্ছিলো না, আর লাল লাল রুটি খেয়েছি বেশ সুন্দর লাগছিলো। আর কালকে রাতে একটু তড়কা বানিয়েছিলাম আগেই বলেছি, তো ওই তড়কাটা দিয়ে আর ওই আটাও মাখা ছিল কালকে রাতের, শুধু এখন একটু তাড়াতাড়ি করে রুটিটা ভেজে দিলাম। তো এখন জয় গেছে স্নানে, স্নান থেকে এসে তারপরে খেয়ে নেবে। আর এখন রুটি যা আটা মাখা ছিল ওটা তো শেষ হয়ে গেছে, আর আটা মাখা নেই, তো জয় এখন রুটি আর তড়কা খেয়ে নিক, আমি না হয় পরে একটু ম্যাগি খেয়ে নেব, কারণ এখন ওই 8টা মতনই বাজে। এখন যদি আমি ব্রেকফাস্ট করে নিই তাহলে ওই 1-2 বাজতে বাজতে আমার আবার খিদে পেয়ে যাবে, তাই আমি একটু 9টার সময় ব্রেকফাস্টটা করব। তো সমস্ত কাজকর্ম শেষ করে এই স্নান টান করে এই উপরে আসলাম একটু রোদ্দুর পোহাতে, সকাল থেকে তো একদমই রোদ্দুর ওঠেনি, এই একটু আগে জাস্ট 11:30-12 সময় রোদ্দুর উঠলো, আর এখন ওই 12:30 মতো বাজে। আর এতদিন পর আজকে শাশুড়ি মা বললো যে যতই শ্রাদ্ধ হয়ে যাক না কেন কিছুদিন পরে থেকে পুজো দিতে, তো কালকে ফোন করে বললো আজকে থেকে পুজো দিতে, তাই আজকে ফার্স্ট এতদিন পরে পুজো দিলাম, পুজো দিয়ে আগে চন্দনের টিপ একটা পরে নিয়েছি। আর এখন উপরে এসেছে একটু রোদ্দুর পোহাতে, ভাতটা করিনি কারণ ভাতটা ওই 1টার সময় নিচে গিয়ে, মানে আধা ঘন্টা এখন রোদ্দুরে থাকবো, তারপর 1টার সময় যখন নিচে যাবো 1টার সময় ভাতটা বসাবো, আর সব তরকারি করা হয়ে গেছে, আর 1টার সময় ভাত বসালে ওই 15 মিনিট আমার ভাত হয়ে যাবে, তারপর আর কি গরম গরম ধোয়া ওটা ভাত খাবো, কারণ এখানে এত ঠান্ডা ওই কিছুক্ষণ ভাত করে রাখলেই ঠান্ডা জলের মতন হয়ে যায়, যার জন্য 1টার সময় ভাতটা করবো, তাহলে ওই ধোয়া ওটা ভাতটা খেতে ভালো লাগবে আর কি। আর এখন ওই 12:30 মতন বাজে, এখানকার টেম্পারেচার হলো ওই 13 ডিগ্রির কাছাকাছি, মানে এখনও ঠান্ডা, তা একদম সোয়েটার ফোয়েটার পরে ওপরে যে রোদ্দুর উঠেছে উপরে রোদ্দুরে বসতে এসছে, একটু রোদ্দুর পোহাবো আর একটু ফোন ঘাঁটবো আর কি বলো না। এবার অনেক রোদ পুইয়েছি, এবার তাড়াতাড়ি নিচে গিয়ে ভাতটা বসাই, অলরেডি 1টা বেজে গেছে, না হলে এবার আবার খেতে গিয়ে দেরি হয়ে যাবে। আমাদের লাঞ্চ একদম রেডি, আর বাইরে মানে ঘরে কারেন্ট নেই, তাই জন্যই আমরা কি বলবো ওই বারান্দাটার মধ্যেই খাচ্ছি। এখানে আছে আজকে ভাত, লেবু, কালকের একটু বাঁধাকপি ছিল ওটাও নিয়ে নিয়েছি, আর আছে ওই পালং শাক, মাছ আর পেঁয়াজের ডাল। তো চলো আগে লাঞ্চটা কমপ্লিট করে নিই।
তো এখন বাজে সন্ধে 6টা, আর আমি তাড়াতাড়ি করে ওই সন্ধে পুজো সবকিছু দিয়ে দিয়েছি, আর চারিদিকে জানলা দরজা সমস্ত বন্ধ করে দিয়েছি, কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা, সারাদিন ওই 13-14 ডিগ্রির মতনই ছিল, আর এখন যেহেতু রাত বাড়ছে, মানে সন্ধ্যের পর এখন রাত বাড়বে, তো ঠান্ডাটাও বাড়বে। পুরো ঘর ঠান্ডা হওয়ার আগে আমি তাড়াতাড়ি করে সমস্ত বন্ধ করে দিয়েছি, আর এখন এসেছি একটু চা করতে। সকালে যেহেতু দুধ চা খেয়েছিলাম, তাই এখন একটু রচাই করে নিচ্ছি। জানোই তো আবার গ্যাসের সমস্যা আছে আমাদের দুজনেরই, তো চলো চাটা আগে করে নিই। শীতের এই সন্ধ্যাবেলা আর সকালবেলা চা না খেলে ঠিক ভালো লাগে না। তো ফাইনালি আমি সরোজিনী থেকে কি কি জিনিসপত্র কিনেছি সেটা তোমাদেরকে অবশ্যই আজকে দেখাবো, আর তার সাথে সাথে আমি সবকটার দামও বলে দেবো। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখাচ্ছি এই প্যান্টটা, এটা আমি শীতকালের জন্য কিনেছি, এখনো ইউজ করিনি বাট করব, এই 2-3 দিন পর থেকে ইউজ করব। এটা একদম কাপড়টা এত সফট, এটা তোমরা হয়তো সরোজিনীর ব্লগটাতেও দেখেছো এটা আমাকে কিনতে, আর এটার নিচে একটা গার্ডার টাইপের করা আছে, পায়ের নিচটা টাইট হয়ে থাকবে। আর কি বলবো, এটার কাপড়টা হচ্ছে অনেকটা ওই ব্ল্যাঙ্কেটের যে সফট ব্ল্যাঙ্কেটের কাপড়গুলো হয় সেই রকম, যাতে কোনো ঠান্ডা না লাগে, এটা কিন্তু শুধু ঠান্ডার জন্যই। আর এটা ওই 150 টাকার মতো নিয়েছে, কারণ 150 টাকা এখানে ফিক্সড প্রাইস ছিল, ফিক্সড প্রাইসে তো বার্গেনিং করা যায় না, তাই এটা 150 টাকা দিয়েই আমাকে নিতে হয়েছে। তারপরে এই কানচাপাটা কিনেছিলাম, হেডফোনটা, এটা তোমরা আমাকে ইউজ করতেও দেখেছো আমার ব্লগে, এটা ওই 100 টাকার মতো নিয়েছিল। এখানে এত ঠান্ডা পড়ে, সকালবেলা কাজ করতে গেলে এই স্কার্ফগুলো, মানে যখন ঝুঁকে কোনো জলের কাজ করা হয়, বাসন ফাসন মাজতে হয়, তো এই সামনের এইগুলো ভিজে যায়, তাই আমি এই কানচাপাটা নিয়ে এসেছি যাতে আর কোনো ভেজার কোনো ভয় থাকবে না। আর এই বাটিগুলো আমি এনেছিলাম, বোলগুলো, এটা 3টে বাটি সেট ছিল, যেটা 100 টাকা দাম নিয়েছিল, প্লাস্টিকের, কিন্তু এটা কিন্তু খুব ভারী প্লাস্টিক, যেটা হাত থেকে পড়লেও সহজে ফেটে যাবে না। এখানে 2টো আছে, অলরেডি একটা ইউজ করতে লাগিয়ে দিয়েছি আমি, রান্নাঘরে আছে, তাই ওটা আর এনে তোমাদেরকে দেখালাম না। এই এটা নিয়েছিল ওই 100 টাকার সেট। আর এই শাড়ি বেলটা তোমরা দেখেছিলে আমাকে কিনতে, ওই বেলটাই আমি কিনেছিলাম শাড়ির সাথে পরবো বলে, আজকালকার দিনে ফ্যাশন চলছে শাড়ির সাথে এই বেল্টগুলো পরার, তো এই ডিজাইনটাই আমার পছন্দ হয়েছিল, কারণ অনলাইনেও আমি এটাকে কাট করে রেখেছিলাম আমি কিনবো বলে, কিন্তু জয় আমাকে বললো যে কিছুদিন অপেক্ষা করে যাও, আমরা সরোজিনীতে গিয়ে বা কোনো জায়গায় যদি একটু কমে পাই তখন কিনবো। তো আমি চুপচাপ ছিলাম, তো ওখানে গিয়ে কাট করে এটাই নিয়ে নিলাম। আর তারপরে দেখাচ্ছি তোমাদেরকে এই জুতোটা, এই জুতোটা ওই 200 টাকার মতো নিয়েছে, আর একটু সুন্দর একটু পাঞ্জাবি টাইপের জুতো আমি চেয়েছিলাম, কিন্তু লাস্টের দিকে এত ভিড় বেড়ে গেল, যার কারণে আমাকে এই নর্মাল যেটা আমার পায়ে ফিট হয়েছে আমি সেটা নিয়েই চলে এসেছি। দেখতে কিন্তু সুন্দর, এখানে একটু ফুটো ফুটো করে ডিজাইন করা আছে, দেখতেই পাচ্ছো, কারণ কাল সেদিন ছিল 31 ডিসেম্বর, ওই লাস্টের দিকে দেখছিলাম আর্মিদেরকে পাহারা দেওয়ার জন্য নামিয়ে দিয়েছিল, যাতে ভিড়টা কন্ট্রোলে থাকে। আর এই গ্লাস সেটটা আমি এনেছিলাম, আমার না ঘর বাড়ি মানে সাজানোর জন্য এই কাচের জিনিস দিয়ে, এই ঘর বাড়ির মানে কি বলে ওগুলোকে, কাচের যত থালা বাটি গ্লাস, তারপর কাপ সেট, এইগুলো না আমার খুব ভালো লাগে ঘর বাড়ি সাজানোর জন্য, তো আমরা 2টো গ্লাস এনেছিলাম। এই গ্লাসগুলো খুব পাতলা, এটা খুব সুন্দর, এমন না যে এই 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 আবরণটা কিন্তু অনেকটা মোটা নয়, একদম পাতলা, আর পাতলা মানে বুঝতেই পারছো একদম ফিনিশিংটা এটার অনেকটাই ভালো। তো এটা 2টো সেট নিয়েছে 300 টাকা। দাঁড়াও আরামসে আগে এটাকে ঢুকিয়ে নিই।
তো আরেকবারও আমাকে জয় সরোজিনীতে নিয়ে গিয়েছিল গরমকালে, তখন আমি ব্লগ করতাম না, বাট এই গ্লাসগুলো আমার পছন্দ হয়েছিল, তখন কিন্তু জয় আমাকে গ্লাসগুলো কিনে দেয়নি, তাই এখন বলেছে, সেদিন নিয়ে যাওয়ার সময় বলেছিল তোমার যা পছন্দ তুমি তাই কিনবে, আমি কোনো বাধা দেব না, তোমার যা লাগবে তুমি কিনে নাও। মানে তো আমার কাছে একটা লুটের সমান ছিল, মানে বছরের শেষ দিন বরকে পেরে একদম লুটে নিয়েছি। তারপর দেখাবো তোমাদেরকে এই হাইনেকটা, বাড়িতে আমার, এই বাড়িতে নয় আমার বাপের বাড়িতে একটা ব্ল্যাক কালারের হাইনেক আছে, কিন্তু আমি তবুও আরেকটা কিনেছি, কারণ এটা একটু ভারী আর ওইটা তো আমি আনতে ভুলে গেছি, আর ওটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, কোথাও পরে যাওয়ার যোগ্য নয়, ওটা বাড়িতে পরলেই ঠিকঠাক, তাই ওটা এটা কোথাও পরে যাওয়ার জন্য রাখবো, আর ওটা বাড়িতেই পরে নেব। জয় আর তোমাদেরকে তো ওটা বললামই না, এই হাইনেকটার দাম ছিল মাত্র 250 টাকা, আর এই যে জয় এটা পরেছে, দেখিয়ে দেবো তোমাদেরকে জয় এটা পরেছিল, এটা কিন্তু পুরোটাই উলের, আর টুপির ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, এটার দাম নিয়েছিল মাত্র 200 টাকা, পুরোটাই উলের এটা জয়ের জন্য, দেখতেই পাচ্ছ সোয়েটার আজকালকার দিনে উলের সোয়েটার 200 টাকায় পাওয়া যায় না কোথাওই, তাও যে এখানে আমরা পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক। বাবা এই জয় এই বস্তাটা কিনেছে মাত্র 300 টাকা দিয়ে, বাইরে কিনতে গেলে এটা 2 থেকে 3 হাজার টাকা নিয়েই নেবে, আর এইটা দেখে ভেবো না যে এটা মেয়েদের, কারণ এইটা কিন্তু বোতাম লাগানো আছে, এই দেখো ফাঁকা আছে, এটা কিন্তু খোলা যাবে, এই পশমের এটা পশমটা খোলা যাবে, চাইলে কিন্তু এটা আমিও পরতে পারবো, আমি এটা পরেও ছিলাম, তোমাদেরকে ফটো দেখিয়ে দেব, এটা নিয়েছে মাত্র 300 টাকা, আর এটা কিন্তু অনেক ভারী আর অনেক মোটা, মানে বরফে, বরফের দেশে গেলে একদম এটা ঠিকঠাক। আর আমি কিনেছিলাম এইটাকে কি বলে সোয়েটশার্ট, ওই পাতলা একটা সোয়েটার টাইপের আমি কিনেছিলাম, ওই জিন্সের সাথে পরার মতন, বেবি পিঙ্ক কালারের আর তার মধ্যে সাদা কালারের স্ট্র্যাপ করা আছে, দেখতেই পাচ্ছ, আর গলাটা এরকম গোল গলা, বেশ সুন্দর লাগলো আমার, অনেক ছিল, 100 টাকা করে বিক্রি হচ্ছিল এগুলো, 100 টাকায় আজকালকার দিনে কি হয়, 100 টাকা তো মনে হয় একটা পিৎজাও 100 টাকাতে পাওয়া যায় না, অথচ এখানে একটা সোয়েটার 100 টাকাতে পাওয়া যাচ্ছে, এটা পরে কিন্তু ওপরে আরেকটা হালকা জ্যাকেট যদি আমি খোলা রাখি বেশ সুন্দর লাগবে। আর এই জ্যাকেটটা আমি কিনেছি, দেখো এই জ্যাকেটের পেছনটা কিন্তু উলের, পুরো উলের কাজ করা, আর সামনেটা একটু ওই ফারের কাজ করা আছে, পশমের কাজ করা আছে, দেখতেই পাচ্ছ এই জায়গাটা পশমের কাজ করা আছে, আর পেছনটা উলের কাজ করা আছে, এটা কিন্তু হাতা কাটা, আমি কিন্তু ওই পিঙ্ক কালারের ইয়েটা কি বলে ওটাকে টি শার্ট মতন সোয়েটারটা পরার পরে যদি এইটা পরি তাহলে কিন্তু আর ঠান্ডা লাগবে না, আর এই এর ঘাড়ের মধ্যে একটা পশম টাইপের আছে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু চাইলে খোলা যাবে, এই দেখো বোতাম সিস্টেম করা আছে, ওপরের এই পশমটা কিন্তু চাইলে আমি খুলতে পারবো, আর এটা কারণ 100 টাকাতে পেয়েছি আমি, না এটা 100 টাকা পেয়ে খুব খুশি, কারণ এটা কিন্তু বাইরে গেলে প্রায় 400-500 টাকা নিয়েই নেবে, আর এটা আমি 100 টাকা পেয়ে গেছি। তারপরে দেখাচ্ছি এই স্টলটা, দেখো এটাও 100 টাকায় নিয়েছে, আমার যা জিনিস আছে সব থেকে কমে, এই দেখো এরকম এটার ডিজাইনটা আছে, প্রথমে একটু ডার্ক ব্রাউন, তারপরে একটু হালকা ব্রাউন, তারপরে একদমই হালকা ব্রাউন, আর একটা সাইড দিয়ে কিন্তু পুরোটা এরকম উলের পমপমের কাজ করা আছে, আমি কিন্তু স্পেশালি এটা দেখেই নিয়েছি, আমার খুব কিউট লাগে এই জিনিসগুলো, আর এটা কিন্তু খুব স্টাইলিশও, দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগবে, তো এটা 100 টাকা দিয়ে নিয়েছি,
এটা স্টোলেরও কাজ করবে আর হালকা চাদরেরও কাজ করবে। এটা কিন্তু নর্মাল স্টোলের মতো নয়, একটু ভারী আছে। আর নর্মাল স্টোলগুলোই কিন্তু আজকালকার দিনে ওই বাজারে 100-150 করে নিয়েই নেয়, তবে এটা হালকা একটা চাদরের কাজ করবে যেহেতু, এটা 100 টাকায় পেয়ে আমি খুব খুশি। আর একটা কিনেছিলাম আমি, এটাকে কি বলো, ওটাকে মেকআপ বক্স, মানে মেকআপ জিনিসপত্র রাখার জন্য এটা কিনেছিলাম। এটা কিন্তু দুটো কিনেছিলাম, মানে এটা জয়েন্ট ছিল, এটা বড়, এটা ছোট। তো আমি একটা সিঙ্গেল দেখেছিলাম, ওটা বলেছিল 200 টাকা, আর এই দুটো সেট বলেছিল 350.5 টাকা। তো আমি এইটাকে 200 দিয়ে নিয়ে এসেছি, এর থেকে কমে আর দিচ্ছিল না। তো এটার মধ্যে কিন্তু আমি গয়নাগাটিও রাখা শুরু করে দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। আর সরোজিনী থেকে আমি এই গয়নাগুলো কিনেছি, কারণ এইখানে তো আমি আর গোল্ডের জুয়েলারি পরে কোথাও যেতে পারবো না, কারণ এখানে আমার নিজের বাড়ির কেউই নেই। তো গোল্ড পরে আমি কোথায় বা যাব, যদিও কোথাও যেতে হয়, তার জন্য আমি অক্সিডাইজড জুয়েলারি কিনে এনেছি। তো এরকম আমি দুটো কিনে এনেছি, আরেকটাও আছে, এরকম আমি দুটো কিনে এনেছিলাম। এইগুলো কিন্তু ব্রেসলেটের মতন বেশ সুন্দর, আর এটা ওই দুটো মনে হয় 150 টাকা নিয়েছিল, বলেছিল একটা 100 আর দুটো নিলে 150। তো ব্যাস, আর কিনেছিলাম এই হারটা, এই নেক পিসটা আমি কিনে এনেছিলাম 100 টাকা দিয়ে। বাইরে আমি শিওর এটা কোনো কোনো জায়গায় 100 টাকায় পাওয়া যাবে না, এটা নাই নাই করে ওরকম ওই 200-250 টাকা নিয়েই নেবে। এই দেখো, এই সাইডগুলোতে এরকম বড় বড় কি বলে পাশা টাইপের কাজ করা আছে, নিচ দিয়ে এরকম ঝুলঝুলির কাজ করা আছে। এটা আমার খুব ইউনিক লাগলো, তাই এটা আমি নিয়ে নিলাম। আর আমার কাছে কানের বাড়িতে অনেক আছে, যার কারণে আমি আর কানের কিনিনি। তো এইসব জিনিসপত্রই কিনেছি, তবে যা যা আমি লিস্ট বানিয়ে নিয়ে গেছিলাম, ভেবেছিলাম দুটো টপ কিনবো, সুন্দর সুন্দর দুটো ড্রেস কিনবো, তো ওইখানে এখন শুধু শীত, মানে শুধু শীতের কালেকশনই পাওয়া যাচ্ছে। তোমরা যতদূর আমি পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, তোমরা দেখেছো, তো শুধু শীতের কালেকশনই পাওয়া যাচ্ছে। আর আরেকবার যখন আমি গরমকালে গিয়েছিলাম তখন কিন্তু খুব ফ্যান্সি ফ্যান্সি ড্রেস ছিল, আমি দুটো টপও কিনেছিলাম তখন। বাট এখন গিয়েছিলাম যখন ভেবেছিলাম আরও দুটো টপ কিনে নেব, তো আমি টপ পাইনি, দেখি যদি নেক্সট বার আবার যাই তখন অবশ্যই কিনে নেব। তো চলো, দেখানো তো আমার কমপ্লিট, এগুলোকে আবার তাড়াতাড়ি করে গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে দিই। আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো, আমাদের ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 10:10, আর এই 10 মিনিট আগে জয় ডিউটিও চলে গেছে, নাইট ডিউটি যেহেতু যাবে। আর কালকে কি কি সবজি রান্না করব, সেই সবজিগুলো কেটে নিয়েছি, মানে দুপুরে রান্নার জন্য নয়, সকালে তাড়াহুড়োর থাকে রান্নাবান্নার, মানে জয়কে টিফিন করে দেওয়ার জন্য। তো রুটির সাথে যে সবজিটা করব, সেই সবজিটাও কেটে রেখেছি যেন সকালবেলা কোনো তাড়াহুড়ো না হয়। আর চলো, আজকের জন্য তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও। ওকে, বাই অ্যান্ড গুড নাইট।